ওই দূরে একটা নিচে বৌদ্ধ ভূমি দেখা যাইতেছে, এটা জানি না আসলে। হ্যালো ভিউয়ার্স, আবার আসলাম ব্লগ করতে। আমরা এখন আছি মৌলভীবাজারের দেউরা চৌরা চা বাগানে। আমরা আজকে একটু ঘোরাঘুরি করব, বাসায় বসে বসে ভালো লাগতেছে না, কোনো কাজও নাই আজকে, তাই আজকে আমরা চলে আসলাম একটু ঘুরতে, চা বাগান দেখতে। তাই ভাবলাম আপনাদেরও চা বাগান দেখাই নেই। আর কাজী, তুমি কিছু বলো। বন্ধুরা, আজকে আমরা এসেছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঐতিহাসিক দেউরাচৌরা চা বাগানের ঐতিহাসিক বৌদ্ধভূমি। এইখানে মহান মুক্তিযুদ্ধ 1971 সালে অসংখ্য মুক্তিযোদ্ধা এখানে শহীদ হয়েছে। সো আমরা আপনাদেরকে চেষ্টা করব এখানের কিছু কালচার, চা বাগান এগুলো দেখানোর জন্য। সো লেটস গো। সো বন্ধুরা, আজকে আমরা এখন দেউরাচৌরা চা বাগানে উঠতেছি। এটা হচ্ছে কমলগঞ্জ উপজেলা, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটা চা বাগান, দেউরাচৌরা চা বাগান। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা সাবধানে উঠবেন, বিকজ এখানে সাপ থাকার সম্ভাবনা আছে। এখন শীতের সিজন, সো শুষ্ক মৌসুম, চা পাতাগুলো ওদের ফুল ছাড়ছে, কুড়ি ছাড়ছে। সো আপনাদেরকে আমরা সামনের দিক দেখানোর চেষ্টা করতেছি। সো লেটস গো, কারণ উঁচু পাহাড়। আপনাদের শীতের সময় এখানে সাপ থাকে নাকি? থাকার সম্ভাবনা আছে চা বাগান থেকে। আমি তো জানি শীতের সময় সাপরা ঘুমিয়ে থাকে। সামন দেখো, সামন দেখো। বন্ধুরা, আপনারা দেখছেন চা বাগানগুলো ফুল ফুটতেছে। ওদের কিন্তু এই যে ছোটো ছোটো ওইটা হচ্ছে ফল, সো এটা খাওয়া যায় না। কিন্তু আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাচ্ছি, শান্ত এদিকে আসো। যখন গরমের সিজন হয়, গ্রীষ্ম মৌসুমে, এই কড়িগুলো কিন্তু চাটনি করে মানুষে খায়, বুঝতে পারছেন? আমি জানি, কিন্তু এখন পাওয়া যাবে না, বিকজ এখন এদের সিজন না, এখন তো ফুল ছাড়বে। আর এই গাছগুলো কিন্তু মূলত সিজনে এক থেকে দুইবার কাটা হয়, ঠিক আছে? সো আপনারা, আমরা এখানে যদি কাউকে পাই, অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব এই গাছ সম্পর্কে জিজ্ঞেস করার। সো সামনে এই হচ্ছে দেউরাচৌরা চা বাগান, আর ওই দূরে একটা নিচে বৌদ্ধ ভূমি দেখা যাইতেছে। এটা জানি না আসলে, এটা সম্বন্ধে তেমন কিছু, কারণ আমি এখানে তেমন একটা আসি নাই। কাজী, তুমি কি করতেছো? বন্ধুরা, আপনারা তো হয়তো বা অনেকেই চা বাগান দেখছেন, কিন্তু চা বাগানের ফুল দেখেন না। এই যে চা বাগানের ফুলগুলা, এই যে অনেক সুন্দর, স্মাইল নাই, বাট এগুলোতে ফল ধরে, ফলগুলো অনেক ছোটো ছোটো, গুটি গুটি। একটু খাইয়ে দেখ কিরকম লাগে। এদিকে আসেন, আপনারা দেখাচ্ছি। এই যে, এই যে এগুলো হয়েছে আপনাদের কি বলে, যে ছোটো ছোটো গুলমরিচ, গুলমরিচের মতো। দাঁড়ান একটা খায়া টেস্ট করি। স্বাদ নেই। আমরা এখন নিচে চলে যাইতেছি, কারণ এক জায়গায় যদি আজকে থাকি তাইলে তো এখানেই রাত হয়ে যাবে। কারণ আমরা চাচ্ছি আপনাদেরকে বিভিন্ন জায়গা দেখাতে, কারণ কম সময়ের ভিতরে কিছু কিছু ভালো জায়গা, যাতে আপনারা মৌলভীবাজার আসলে এই জিনিসগুলো দেখতে পারে। সো আমাদের মূল উদ্দেশ্য হয়েছে আসলে আপনাদেরকে কিছু দেখানো, যাতে আপনারা আনন্দ পান। অনেকেই বিদেশে থাকেন, দেশের বাইরে, সো এই জিনিসগুলো দেখলে হয়তো অনেকের ভালো লাগে। সো আমরা নামতেছি, বুঝতে পারছেন? সো কেয়ারফুলি সবাই যখন এখানে আসবেন, কারণ স্লিপ করে। ভিউয়ার্স, আমরা এখন বাইক নিয়ে যাইতে চাইছিলাম, বাট হঠাৎ করে একটা ব্রিটিশ আমলের একটা হসপিটাল দেখতে পাইছি চা বাগানের মধ্যখানে। সো এখানে একটু স্টে করলাম, দেখি হসপিটালের ভিতর ঢুকিয়া কি কি আছে না আছে, কেমন হসপিটাল। বন্ধুরা, আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো, এটা হচ্ছে ব্রিটিশ আমলের দেউরাচৌরা চা বাগানে যারা কাজ করে ওদের জন্য মূলত এই হসপিটালটা। এটা আসলে ব্রিটিশ আমলের ক্যাটাগরি, আপনাদের প্রত্যেকটা রুম আমরা দেখানোর চেষ্টা করবো, ওদের সাথে কথা বলার চেষ্টা করবো, যাতে আপনারা কিছু দেখতে পারেন। সো লেটস গো, ওইদিকে যাওয়া যাক, ওই মাথা থেকে দেখা। এটা হচ্ছে হসপিটাল, হসপিটালের রুমে এখন আমরা ঢুকবো। ম্যাটারনিটি রুম এইটা, ওকে দেখি ওইখানে, ওইটা বোধ হয় ডাক্তারের একটা চেম্বার, কোয়ার্টার। আমরা এখন হসপিটালের পিছনে আছি, এই হচ্ছে হসপিটালের পিছন। কাজী, কত সালে নির্মিত হয়েছিল? এটা ব্রিটিশ শাসনামলের এটা হসপিটাল তৈরি। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি জানেন, আপনার অনেক হসপিটাল লেগেছে, এই যে চা বাগান, মনোরম পরিবেশ, আসলে অসুস্থ মানুষ কিন্তু এইগুলো দেখলে সুস্থ হয়ে যায়।
সো আসলে আপনারা অনেক কিছু দেখতেছেন, ওই জায়গাগুলো দেখেন চা বাগান, আর ওইটা হচ্ছে হসপিটালের পিছন, কিছু পিছন। ভিউয়ার্স, আমরা এখন আছি দেবরচরা চা বাগানের কারখানার ভিতরে। বাট আনফর্চুনেটলি চা বাগানের কারখানাটা একটু বন্ধ হয়ে গেছে, কারণ এখন তো শীতের সময়, আর শীতের সময় ওরা আটটা থেকে দুইটা, সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কাজ করে, তারপর ফ্যাক্টরি অফ করে দেয়, কারণ এখন চা পাতার সিজন না, তাই শীতের সময় ওরা একটু তাড়াতাড়ি অফ করে দেয়। বাট গরমের দিনে আমি ওই লোকটার সাথে আলাপ করছিলাম, ওইখানে একটা লোক বসা আছে, ওই লোকটার সাথে আলাপ করছি, গরমের সময় ওরা দশটা পর্যন্ত ওয়ার্ক করে, রাত দশটা, সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত, কারণ ওই সময় চা পাতা উৎপন্ন হয়। এই দেখেন ফ্যাক্টরি, এই সব গাড়ি আছে, এই গাড়ি দিয়ে ফ্যাক্টরি চা পাতা তুলে নিয়ে আসে, ওই যে যারা ওয়ার্ক করে ওরা তো চা পাতা তুলে তারপর ওই গাড়িগুলো দিয়ে ক্যারি করে নিয়ে আসে। এই হচ্ছে ফ্যাক্টরি, বন্ধুরা আপনার একটা জিনিস দেখেন, এই যে নেটগুলো এখানে চা পাতা রাখা হয়, যাতে করে চা পাতা তুলে শুকানো হয়, শুকায় তারপর এগুলো করা হয়। আমরা এখন কারখানার একদম গেটের সামনে আসি, এই দেখেন উল্টো দেখা যাইতেছে তো, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এটা হচ্ছে দেউড়াচড়া চা কারখানা, গেটটা বন্ধ, বাট আমরা কাছে আসো শান্ত, ওরা কিন্তু খুব বেশি সেন্সিটিভ। এই যে সিলমারাগুলো, সিলমারা যাতে কেউ, এগুলো এখন টোটালি বন্ধ কাজ, এখন টোটালি কাজ বন্ধ। আর এই হচ্ছে ওদের কারখানা সম্প্রসারিত হয়েছে ভিতর, আপনারা যদি এখানে আসেন ভিতরটা দেখাবেন কি হয়। সব ভিউয়ার্স, আমরা এখন আবার উপরে উঠতেছি চা বাগানের কারখানার উপরে, জানি না ওইখানে কি আছে, চলো আমরা একটু দেখে আসি। আর এখানে বোধহয় বড় বড় টানেলগুলো আছে, এখানে যে পাতা ফ্যানের মেশিনগুলো আছে, ওইগুলো দিয়ে ওই যে চা পাতা ধোয়, ধোয়ার পর তারপর একটু শুকায় আর কি, ফ্যানের মতো সিস্টেম করে। এই হচ্ছে ফুল বিল্ডিং, আর এইখানে হচ্ছে, ও নিচে যেইটা দেখছিলাম সেইটাই। আসতে এই যে দেখেন শুকানোর পর এইখানে রাখা হয়, এই জিনিসগুলো এখানে রাখা হয়, এখানে অনেক কিছু সংরক্ষণ করে তারপর এগুলো প্রিজার্ভ করে। ভিউয়ার্স, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা ভিডিও শেষ করে নিব, কারণ হচ্ছে লাইটিংয়ের একটু প্রবলেম হচ্ছে, প্লাস আমি কিন্তু আমার আইফোন দিয়ে আমি ভিডিও করতেছি, সো মেবি রেজুলেশন তেমন একটা ভালো না হতে পারে, বাট কি করব, আমার কাছে তো আর প্রফেশনাল ক্যামেরা নাই, ইনশাল্লাহ যদি, হ্যাঁ শৌখিন ইউটিউবার বলতে পারেন, আমরা যদি একটু রেসপন্স পাই আপনাদের কাছ থেকে তাইলে উই উইল ট্রাই টু গেট এ DSLR ক্যামেরা। আই হোপ আজকে যেই ভিডিও করব একটু ছত্রভঙ্গ ভিডিওটা, বাট স্টিল আমরা যতটুকু পারছি, মানে আমরা ভিডিও করার চেষ্টা করছি, আপনাদের অনেক কিছু বলার চেষ্টা করছি। এখন কাজী বিদায় নিয়ে নাও বন্ধুরা, সো প্লিজ আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ, ওকে বাই বাই। হ্যালো ভিউয়ার্স, আমি ARS-এর পক্ষ থেকে, আমার নাম আশিক, আমি আগেই বলছি, আর ভিডিও যে করতেছে ওর নাম হচ্ছে কাজী ফারাবি, ওইটা তো ওইটারে তো আপনারা চিনেনই। সো আপনারা যদি আমাদের ভিডিও লাইক করে থাকেন তাইলে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটা, অ্যান্ড ভিডিও যদি সাবস্ক্রাইব করেন নিচে একটা বেল আইকন আছে ওইটার মধ্যে একটু প্রেস করে নেবেন, যাতে আমরা যখনই ভিডিও কোনো কিছু আপলোড দিব তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আই হোপ ইউ গাইজ উইল সাপোর্ট আস, অ্যান্ড লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড শেয়ার করো উইথ ইয়োর ফ্রেন্ডস, অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন অবভিয়াসলি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট নিড।